দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। সিআইএফসি ওয়েস্ট বেঙ্গল এন্ড নর্থ ইস্ট রিজওয়ান সুইমিং মিট আয়োজিত হলো ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পরিচালনায় ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির অ্যাকোয়াটিক সেন্টারে। এই প্রতিযোগিতা চলবে সোমবার থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত। 65টি স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম দিনের প্রতিযোগিতায় 94 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন 14 বছরের বিভাগে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির ইন্সপেক্টর জেনারেল দেবব্রত দাস। ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত কুমার পাল, অশোকনাথ চট্টোপাধ্যায় সিআইসিই, রিজিওনাল সেক্রেটার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্ট রঞ্জন মিত্তার, ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সোনিয়া গিডলা মেরেডি, ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর অশ্মীর কুমার মেরেডি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সোনিয়া গিডলা মেরেডি জানান, আচ্ছা এটা একটা ইভেন্ট আমরা আজকে অর্গানাইজ করছি অ্যাট SVSP, দ্যাট ইজ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি ব্যারাকপুর অ্যাকোয়াটিক সেন্টার, যেখানে অ্যারাউন্ড 65 স্কুলস হ্যাভ গ্যাদার অ্যান্ড অ্যাসেম্বলড হিয়ার টুডে ফর দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্ট রিজিনাল সুইমিং মিট 2022। অ্যারাউন্ড 94 পার্টিসিপেন্টস টোটাল উইল বি পার্টিসিপেটিং ইন টুডেজ ইভেন্ট, দ্যাট ইজ আন্ডার 14। এটা হচ্ছে 3-day প্রোগ্রাম। ডে ওয়ান হচ্ছে আজকে, উই আর অলসো গোয়িং টু হ্যাভ দ্য ওপেনিং সেরেমনি। ডে টু হচ্ছে 2nd August অ্যান্ড ডে 3 হচ্ছে 3rd August। 3 দিনের প্রোগ্রাম। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।